এই মুহূর্তে অফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বিদায় বেলায়ও নিম্নচাপের ভুকুটি, আগামী সপ্তাহেই ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। তোফের নিম্নচাপের জেরে আগামী সপ্তাহের কবে থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে এবং রাজ্য থেকে কবে বিদায় নেবে বর্ষা, কবে হবে শীতের আগমন, কি বলছে হাওফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর পরবর্তী আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বিদায় বেলায়ও পিছু ছাড়ছে না দুর্যোগ। শনিবারের পর রবিবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী বেশ কয়েকদিন রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছে হাওফিস। আলিপুর সূত্রে খবর, ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, যার জেরেই বৃষ্টিপাত। অক্টোবরের শেষেই বর্ষা বিদায়ের পালা। টানা মেঘবৃষ্টির খামখেয়ালির পর অবশেষে রাজ্য থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। তবে কালী পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা থাকলেও নভেম্বরের শুরু থেকেই শীতের আমেজে ভাসবে বাংলা। অক্টোবরের শুরু থেকেই হিমন্তের আমেজ অনুভব করতে পারে রাজ্যবাসী। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কয়েকদিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে চলেছে এ রাজ্য থেকে। আর মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নেবে বর্ষা। বৃষ্টি নিয়ে সতর্কবার্তা জারি করেছে হাওফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলা থেকে অবশেষে বিদায় নিতে চলেছে বর্ষা। যদিও শনিবার সন্ধ্যাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে কলকাতায়, আগামী কয়েকদিনেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে ক্রমশই ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহে এর জেরে ফের একবার আবহাওয়ার বিপুল বদল আসবে। যদিও হাওফিস জানাচ্ছে আগামী কয়েকদিন কিছুটা মেঘমুক্ত থাকবে কলকাতা ও দক্ষিণবঙ্গের আকাশ। উত্তরবঙ্গেও রবিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করবে বলে জানিয়েছে হাওফিস। গত কয়েকদিনে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হলেও আগামী কয়েকদিনে আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, ফলে বাংলায় বর্ষা এবারের মতো তার ইনিংস শেষ করছে বলেই মনে করছে আবহাওয়াবিদরা। আগামী 2 থেকে 4 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত শুষ্ক থাকবে বলেই জানা গিয়েছে। হাওফিস জানিয়েছে 14 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই, তবে আবহাওয়া একেবারে শুকনো খটখটে হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। 16 তারিখের পর থেকে শুষ্ক আবহাওয়ার দেখা মিলবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 18 অক্টোবর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার জেরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে ফের। 19 ও 20 অক্টোবর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবে উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে না। অন্যদিকে আগামী সপ্তাহের 20 অক্টোবর থেকে ফের আবহাওয়ার বড়সড় পরিবর্তন হবে।